সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে একদম থাকার ঘরের পাশেই গরু লালনকরণ করা হয়। তো আমরা এই গরু লালনকরণ যিনি করেন তিনি একজন সফল নারী উদ্যোক্তা বলবো আমরা, যে সংসারের পাশাপাশি গরু লালনকরণ করে সংসারের হাল কীভাবে ধরেছেন এবং এখন কী অবস্থায় আছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছেন একদম অনেকটা বাসস্থানের মধ্যে, থাকার ঘরের মধ্যেই বলা চলে এটা। তো ঘরের মধ্যে বা বাড়ির উঠানে যে গরু লালনকরণ করা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে সংসারের পাশাপাশি কীভাবে গরু লালনকরণ করেন এবং কীভাবে সময় দিয়ে থাকেন। এবং তিনি একটা কথা বলেছিলেন যে সরকার থেকে যদি কোনো লোন নিয়ে সহযোগিতা পেতেন তাহলে হয়তো তারা খামারটা আরও বড় করতে পারতেন বা বড় পরিসরে গরু বাছুর লালনকরণ করতে পারতেন। দর্শক, যে আমরা সবসময় বড় বড় খামার আপনাদেরকে দেখিয়েছি যে প্রতিষ্ঠিত খামার, এখানে একটু আলাদা, একদম থাকার ঘরের পাশেই। তো চলুন আমরা একটু সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম অনু সরকার। অনু সরকার, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একদম থাকার ঘরের পাশেই এই সুন্দর করে একটু ছোট পরিসরে শেড তৈরি করছেন। তো এই ঘরের পাশে যে শেড তৈরি করছেন এতে কি দুর্গন্ধ বা গন্ধরন্ধ লাগে না, সমস্যা হয় না? আগে লাগতো, এখন আর লাগে না। মানে গরু পোষার পাশাপাশি সবকিছু আমাদের অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে? হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে। তো এই গরু লালনকরণ কতদিন হলো করেন? গরু লালনকরণ করি 17 বছর হয়ে গেছে। 17 বছর? হ্যাঁ। তার মানে বাড়ির কাজ করার পরও, ছেলে মেয়ে দেখাশোনার পরও, পরেও বাচ্চা কাচ্চা লালন করানোর করার পরও আমি গরু নিয়ে আছি। আচ্ছা, এই যে গরু লালনকরণ যে 17 বছর হলো করেন, এই উৎসাহটা কার কাছে পেয়েছেন যে গরু লালনকরণ করবেন? উৎসাহটা পেয়েছি স্বামীর কাছ থেকে, আশেপাশে আরো দেখছি সবাই, কিন্তু অভাবনটন থেকে এখানেই ভালো আছি, গরু পুষি। আচ্ছা, মানে উৎসাহটা কি আপনার বেশি ছিল? আপনার বেশি ছিল? আমার গরু পোষার খুব ইচ্ছে ছিল, তাই লালনকরণে জড়িয়ে গেছি আমি নিজেই। দাদা আগে কি করত? আগে দাদা কৃষিকাজই করতো, স্বর্ণের কাজ করতো পাশাপাশি। আচ্ছা, তো স্বর্ণের কাজে খুব একটা ভালো হয় নাই, উন্নত করতে পারি নাই। আচ্ছা, তারপরে আপনার মাথায় আসছে যে গরু লালনকরণ করবেন? তারপর চিন্তা করছি যে গরু লালনকরণ করে ওনার স্বর্ণের কাজ করার পর পাশাপাশি আমি এই কাজটা করে দেখি বাড়িতে। তো যে 17 বছর আগে প্রথম কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমি একটা গরু দিয়ে শুরু করেছিলাম। একটা গরু? হ্যাঁ। কত টাকা দিয়ে কিনছিলেন? আমি 41,000 টাকা দিয়ে গরুটা কিনছিলাম। হ্যাঁ। কেনার পর এই পর্যন্ত আমার এখন 5টা গরু আছে। 5টা গরু আছে। আগে হয় একটা বিক্রি করছি। আচ্ছা, তো যে স্বর্ণের কাজ ছেড়ে দিয়ে যে গরু লালনকরণ করা শুরু করলো, তো গরু লালনকরণ করার পর তারপর থেকে আয় উন্নতি কিছু হয়েছে আসলে? অবশ্যই আয় হয়েছে। আমি যখন আমার এই গরু পুষতাম তখন আমাদের একটা 2 চালা টিনের ঘর ছিল ছোট্ট। আচ্ছা, সেটা থেকে আমি একটা পাকা মানে ঘর তুলছি, সুন্দর করে ফার্মের মতো তৈরি করছি। আচ্ছা, আবার ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, নিজের একটু স্বাচ্ছন্দ্যে আছি। তার মানে যখন একটা টিনের চালা থেকে এখন গরু লালনকরণ করে মাশাআল্লাহ একটা বাড়ি করা সম্ভব হয়েছে অনেক। এই যে আপনি নারী হয়ে সংসারের পাশাপাশি সন্তান লালনকরণ করে গরু লালনকরণ করেন কিভাবে, আসলে সময় দেন কিভাবে? আমার এটা নিজে গোছায় সময় মতো করতে হয়, সময় মতো উঠি, আমার ঘড়ির টাইম ধরে ধরে আমি কাজ করি, সব কিছু করতে পারি। ঘড়ির টাইম ধরে করতে হয়? হ্যাঁ, ঘড়ির টাইম ধরে, কারণ আমার বাচ্চা 7টা বাজে ছেলে মেয়ে দুটোটা চলে যায় পড়তে, ওদের পড়া শেষ হলে ওইখান থেকে স্কুলে চলে যায়, তার নাস্তা রেডি করি, স্বামীর খাবার রেডি করি, তার বাকি সময়টুকু এই গরুর ভিতরে পড়ে থাকি, মানে গোছায় কাজ করতে হয় আমার গরুর পাশে। আচ্ছা, এই যে গরুগুলো যে দুধ তো আপনি দেন? হ্যাঁ, দাদা দোয়াই, আমিও দোয়াই। তখন ডর করে না? না না, ভয় লাগে না। ভয় লাগে না? ভয় লাগে না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে? আগে ভয় করতো। আগে ভয় করতো? আগে ভয় করতো। গরু কি কখনো লাথি মারে না? লাথি মারছে কিছুদিন আগে, তো লাথি দিয়ে ব্যথা দিয়েছে আপনার দাদাকে, এইখানের মধ্যে অনেক খুন লাগছে। ওদের যে গরু দুধ দেয় সে লাথি দেয়। আচ্ছা, যখন এই যে লাথি মারে বা গরু কথা শোনে না, তখন কি রাগ হয় না যে আর এই করবো না? না, অনেক সময় রাগ করি, গরুর উপরে রাগ করি, নিজেও রাগ করে গরুর 2-4টা থাবর দিই। রাগ হয়, রাগ নাকি না হয়, বিরক্ত হই। আচ্ছা, তারপরেও ভালো লাগে। তারপরেও ভালো লাগে? হ্যাঁ, তারপরেও ভালো লাগে। গরু যে লালনপন করতেছেন আসলে, তো গরু লালনপন করাটা কি মানে লস হয় না লাভ আসলে? না না, লাভের দিকে, একটু পরিশ্রম করতে পারলে লাভের দিকেই হয়। তারপর এটার মধ্যে বড় কথা হলো সরকার থেকে যদি একটু সহযোগিতা পেতাম। আমরা তো ছোটখাটো নিজের পরিশ্রম করে উদ্যোক্তা, কিন্তু সরকার থেকে একটু বড় ধরনের সহযোগিতা পাইলে আমি একটু ফার্মটা একটু বড় করে দিতাম। আমার খুব এটা ইচ্ছা বা আগ্রহ, মনের বাসনা। মানে আপনার ইচ্ছা কি, কত বড় খামার করতে চান আপনি? আমি চাই তো আমার খামারের মধ্যে 80টা গরু থাক, এরকম বড় ধরনের একটা ইচ্ছা নিজে থেকেই, মনের বাসনা থেকে। এগুলো আমার একটা গরু থেকে আমি 5টা গরু 7টা গরু ছিল,
কিছু বিক্রি করেছি, একটু জায়গা নিয়েছি। মানে আপনি যে এই 80টা গরু কি পালতে পারবেন? না, আমি পারবো, আমার স্বামী স্ত্রী আমরা দুজনেই পারবো। মানে লোক সাহস আছে, লোক রাখতে হবে না? লোক রাখতে হবে না, আমার এখানে পাশে জমি আছে, আমি তিন পাকে যদি পাঁচ পাকে কাছে জমি করে নেই তাহলে আর সমস্যা হয় না। আরে 15-20টা গরু ব্যাপারে একাই বলা, আমার মতো মহিলাই বলতে পারবো যদি পরিশ্রম করতে পারে, আর যে মহিলারা কাজ করে না তাদের জন্য আলাদা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন তো? তাদের উদ্দেশ্যে আমার বলার একটাই, যে তোমরা নিজেরা পরিশ্রমী হও, কাজে উদ্যোগ দাও, অন্যের দ্বারে না দাঁড়ায় থেকে নিজে পরিশ্রম করে কিছু করলে অনেক ভালো হয়। ইমুতে যে কথা বলার চেয়ে বসে বসে ইমুতে কথা বলে বা আবার নানান ধরনের মোবাইল টিপে টিপে করে অতটুকু সময় ওইখানে না দিয়া এক ঘন্টা সময় গরুর পাল গরুর এখানে সময় দিলে 80 টাকা কেজি 100 টাকা কেজি দুধ বিক্রি করা যায়, আমার কিছু আয় হয়, অযথা ওইখানে সময় নষ্ট করে লাভ আছে? আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা পুরুষ মানুষ যদি পারে আপনার একটা নারী কি পারবে না? অবশ্যই, আমার এটা অনেক ভালো, একটা পুরুষ যদি পাশাপাশি কাজ করতে পারে ওনার চেয়ে বেশি পারে মহিলারা করতে, পুরুষের চেয়ে বেশি পারে মহিলারাই কাজ করতে। এটা আবার দাদা শুনে রাগ করবে না তো? না না, আপনি দাদা খুব ভালো জানে দাদা এরকম কি এরকম। আচ্ছা, দাদা কি আছে এখানে নাকি? এখানে বসে রয়েছে দাদা। তো দাদা তো সব শুনতেছে, পরে আপনাকে বকা দেবে না তো? না 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 না, যে আপনি বললেন যে পুরুষের চেয়ে মহিলারাই বেশি পারে, অনেক পুরুষ কিন্তু গরুর ঘাস চাইনা দেওয়া যায়, মহিলারা সেই গরু পালতে পালতে অভ্যস্ত হয়ে যায়, গরু ও মহিলা গো আয়ত্তে এসে পড়ে, ওদের গরুর কিন্তু মায়া হয় মহিলাদের প্রতি। অনেক সময় পুরুষেরা রাগ করে বাঁধে, বিরক্ত হয় বা ছুটে যায় রাগারাই করে, মহিলারা কিন্তু ওরকম না, গরুটার কাছে আইনা ডাকতে ডাকতে। তার মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে পুরুষ মানুষ ঘাস কাটার কাজটা করে এখানে এনে দিলে বাকি কাজটা মহিলারাই করতে পারবে? আচ্ছা, এই যে দিদি আমরা যে গরুটা দেখতেছি এটা কোন জাতের গরু জানেন কি? এটা দেশি গরু। দেশি গরু? হ্যাঁ। দেশি গরু না তো দিদি, এটা এটা ক্রস, এটা ক্রস গরু। এটা কত কেজি দুধ দেয় প্রতিদিন? এটা দাদা আগে যখন সুস্থ ছিল একটু দুর্বল হয়ে গেছে, 6-7 কেজি দিয়েছে। আচ্ছা, মানে এক বেলায়? এক বেলায় না না, দুই বেলা আপনার গ্রামে 10-11 কেজি। আচ্ছা, দুই বেলায় 11 কেজি দুধ দেয়? হ্যাঁ, 10-11 কেজি দুধ দেয়। 10-11 কেজি। আচ্ছা, এটার বাচ্চা মারা গেছে? হ্যাঁ, এটার বাচ্চা। কেন দিদি একটু এদিকে আসবেন, কেন মারা গেল আসলে? এটা আপনার পাতলা পায়খানা ছিল, একটা পাতলা পায়খানা। ডাক্তার নিয়ে আসছিলেন? না, ডাক্তার নিয়ে আসছিলাম, রক্ত আমাশয়ের মতো হয়েছিল। আচ্ছা, ডাক্তার নিয়ে আসছি, আমাকে চিকিৎসক রয়েছে অনেকদিন, ডাক্তার দেখাইছিও, তারপর সুস্থ হয়ে গেছিল হঠাৎ করে, মানে খায় না, গরম পানি করে একটু খাওয়াইছি, খাওয়ার পর সকালে উঠে দেখি বাচ্চাটা অনেক দাপড়া দাপড়ি করতেছে। আচ্ছা, তারপরে বুঝতে পারি না, ডাক্তার আনার সময় পাই নাই, ভোরেই মারা গেছে, আজানের পরপরই মারা গেছে, একটু বেলা হইলে আমরা অবশ্যই ডাক্তার ডাকতাম। দাদা দিদি, এই যে একটা বাছুর মারা গেল, তখন আপনার মানসিক অবস্থা কেমন হয়েছে? দাদা আমি অনেক কান্না করছি, এই বাছুরটার জন্য রান্না করে বসে অনেক কাঁদছি, ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করছি, নিজের অনেক কষ্ট লাগছে, কারণ এই বাছুরগুলি অনেক আদর যত্ন করে পুষি, অনেক আদর করতে হয়, অনেক অনেক আদর করি দাদা, একটা ছেলে মেয়ের এতটুকু সময় দিই না, ওদের যেতটুকু সময় দিই, সন্তানের চেয়ে বেশি আদর করতে হয়, সন্তানের চেয়ে বেশি আদর করি। কেন দিদি? সন্তান তো সন্তান, সেটা না, সন্তান তো সন্তানই, তারপরও বাচ্চারা এখন বড় হয়েছে, নিজেরা নিজেরা নিয়ে খাইতে পারে, বা যদি খাবারটা রেডি করে দেয় মা তোমরা খাও, ছেলের বলে বাবা খাইতে থাকো, আমার ওইখানে একটু কাজ আছে, আমি গরুর ঘরে কাজ করতে যাবো। তখন কি সন্তানরা রাগ করে না? না না, রাগ করে না, মা আমরা খাইতে থাকি, তুমি একটু সাই রাখো। তার মানে একটা কথা হলো যে যারা দেয় তাদের অধিক যত্ন নিতে হবে, সন্তানের চেয়ে বেশি লালন পালন করতে হবে, এবং লালন ঠিক মতো যত্ন নিলে ওরা একদিন দেবে, সন্তান হয়তো একদিন দূরে ফেলে চলে যাবে কিন্তু ওরা তো সেটা করবে না, ওরা চলে যায় না, সত্যি সন্তানেরা দূরে যায় কিন্তু যাদের পুষি যারা কাছে আসে তারা কখনো এরকম কাজ করে না। আচ্ছা, এই গরু বাছুর লালন পালন করে এখন কি ভালো আছেন? হ্যাঁ, এখন স্যার অনেক ভালো আছে, গরু বাছুর লালন পালন করে, তারপরও কিছু টাকা নিজের থেকেও দেখা যায়, অনেক সময় স্বামীর কাছে টাকা চাইতে হয় কিছু নেওয়ার জন্য বা সংসার কিছু করার খরচ করার জন্য, এখন কিছু দুধ বিক্রি করলে নিজেই ওইটা চাইতে হয় না। আচ্ছা আচ্ছা, বৌদি আমাকে একটা জিনিস বলেন তো, সেটা হলো এই যে গরু, এই গরু পালন করে আপনার কয়টা গরু হইলে মোটামুটি একটা সংসার চলবে, বাচ্চার লেখাপড়া চলবে? যদি ভালো জাতের গরু হয় 2টা গরুতেই যথেষ্ট একটা সংসার উঠাইতে, 2টা গরুই যদি সুস্থভাবে ভালো দুধের গরু হয়, 2টা গরুই অন্তত 5 জন সংসার, মানে 5 একটা পরিবারের 5 জন মানুষের সংসার 2টা গরুতেই চালাতে পারে, 5 জন মানুষের 5 জন মানুষের সংসার 2টা গরুতেই চালাতে পারে যদি ভালো জাতের গরু হয়। এটা কি সম্ভব আসলে? এটা সম্ভব, আসলেই সম্ভব। কিন্তু যারা বলে যে গরু পালে নাকি লসই হয় খালি, এটা কেন বলে দাদা? মানে লোক নেয়, একটা লোকের তো 20,000 টাকা খরচ দিতে হয় মাসে, ওর খাবার পরা দিতে হয়, একটা কাপড় চোপড় দিতে সহকারে সবই দিতে হয়,
কিন্তু আমাদের তো তা দিতে হয় না, আমরা নিজেরাই পরিশ্রম করি, এর জন্য আমাদের টাকাটা দেয় না। কিন্তু চারটা পাঁচটা গরু যদি পালেন সেক্ষেত্রে তো একটা লোকের প্রয়োজন পড়ে না? হ্যাঁ, না না না, চারটা পাঁচটা গরু থাকলেও লোকের প্রয়োজন হয় না। আচ্ছা, আমার তো মনে হয় পাঁচটা গরু থাকলে মনে হয় কি আমরা নিজেরাই তো বুঝি, এই গরু পালন করি যে পাঁচটা গরু থাকলেও লোকের প্রয়োজন হয় না। এখন আছে কয়টা আপনার? এখন আছে, এখানে আছে চারটা আর বাছুর আছে দুইটা, ছয়টা। ছয়টা আছে। এই যে দিদি আপনি বললেন যে আপনার ইচ্ছা যে খামারে 80টা গরু থাকবে, তখন কি আপনাকে লোক রাখতে হবে না? অবশ্যই লোক রাখবো তখন, কিন্তু নিজের পরিশ্রমটা একটু বেশি দিতে হবে না, লোকের আশায় কি করা যায় নাকি এই কাজটি, এটাই হচ্ছে কথাটা। সেক্ষেত্রে আপনি বললেন যে সরকার থেকে যদি কোনো আপনি লোন পান? হ্যাঁ, আমি যদি একটু ভালো লোন পাই সরকার থেকে বা ভালো একটা ফ্যাসিলিটি পেলে আমি অবশ্যই আমার খামারটা একটু উন্নত করতাম, একটু বড়। অনেক এনজিও থেকে তো লোন দেয় দিদি? কিন্তু অনেক সময় এনজিওর পরিশোধ করতে আমাদের একটু সমস্যা হয়ে যায়, অনেক সময় পরিশোধ করতে পারি, অনেক সময় পারি না। আচ্ছা, তারপরও আমরা, আমি কর্মসংস্থান ব্যাংকে একটু জড়িয়ে গেছি, বা কিছু দিছো, আড়াই লাখ টাকা দিয়েছে আমারে, ওইখান থেকে আমি এই গরুটা কিনছিলাম। তখন গরুটা আরো ভালো ছিল, 6-7 কেজি দুধ দিচ্ছে, প্রথম দিলাম 2 বেলা 10-11 কেজি দুধ দিয়েছে। এটা কত দিয়ে কিনছিলেন? আমি এটা কিনছিলাম 1,35,000 টাকা দিয়ে। 1,35,000 টাকা হাট থেকে? না না না, আমার পাশে এই গ্রামে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আর আমি কিছু টাকা ঋণ ছিলাম, ওই টাকাটা দা শোধ করে দিছি। আচ্ছা, মানে লোন শোধ? হ্যাঁ, মানে আন গরুটা লাভ, গরুটা লাভ, বাছুরটা তো মারা গেল, বাছুরটা থাকলে আমার আর একটু পুরোপুরি লাভ হতো। হুম, আর দুধ তো এখন আছেই, এখনো দুধ আছে। আচ্ছা, এই যে দিদি আপনি একজন নারী হয়ে একজন এখন বলবো সফল নারী উদ্যোক্তা আপনি, তা আমাদের দেশ থেকে অনেক নারীরা আছে 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে যায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা পরিশ্রম করে বা বিদেশে যায়, তো ওটাও তো মানে আমি যেটা মনে করি ভালো, যেটা আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে এইখানে গরু পয়সা খুব ভালো আছি, আর বিদেশে যারা গেছে তারা যদি আমাদের মতো পরিশ্রম করতো তাহলে পারবে, আর যদি না আমাদের বিদেশের না, বিদেশে গেলে তো পরের গোলামি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এটাও তো আমার নিজের ইচ্ছে মতো, একটু ভালো লাগলো না আমি 1 ঘন্টা জিরাইলাম বা 15 মিনিট টিভি দেখলাম, 15-30 মিনিট ছেলে মেয়েদের সাথে কাটাইলাম, বিদেশে তো ওই কাজটা করা যায় না, আমার ছেলে মেয়েদের সাথে আমি 20-30 মিনিট কাটাতে পারবো না, আমার আমার আর কি অনিচ্ছাকৃত কাজ ওইখানে, আর এটা আমার ইচ্ছাকৃত না। বর্ষেরও তো একদিন বাচ্চাদের দেখা হবে না, কারণ যেহেতু বিদেশ, যেহেতু বিদেশ, আর আমি তো 15 মিনিট ছাড়া 30 মিনিট যদি ছেলে মেয়েদের সাথে সময় দেই যথেষ্ট আমার জন্য। তার মানে সেই টাকায় যদি 2-1টা গাভী কিনে লালন পালন করে তাহলে তারা সংসার হাল ধরতে পারবে? হ্যাঁ, ওনারাই পারবে সংসার হাল ধরতে, যদি তারা পরিশ্রম দিকে এগিয়ে আসে, যে ওইখানে যে শ্রমটা দেয় বিদেশে ওই শ্রমটা বাংলাদেশে দেই। আপনার ছেলে মেয়েকে সহযোগিতা করে গরুর খামারে? না, ওরা তো ছোট ছোট, একজন 9-এ পড়ে, ওর যদি বলি যে মা চুলাটা একটু ধরা দাও, কতটুকু সহযোগিতা করতে পারে, বা মান যাবো সে একটু আছে, আমার এগুলি কাজটা সাইড়া দাও, একটু একটু করতে পারে। গরুর কাছে আসে না? গরুর কাছে ভয় পায়, ছেলেটা ভয় পায় না, মেয়েটা ভয় পায়। আচ্ছা, ছেলেটা ভয় পায় না, ছেলেটা আমাদের কাছে আসে, আইসা যখন গরুরতে খাবার দিই চারিতে, পানি খাওয়াবো, জল খাওয়াবো, ইয়া কুড়া বসিয়ে দেবো, তখন ছেলেটা লাড়বো, বা মা আমি লাড়ি তুমি গরু ছাড়ো, মেয়ে আসেই না, মেয়ে আসে না, মেয়ে অনেক ভীতু। আচ্ছা, মেয়ে আসে না। তো এই যে আপনার কাছে এখন কেমন মনে হয় যে গরু লালন পালন করে আপনার ভেতরে কেমন মনে হয় যে আপনি? আমি এখানে ছোটখাটো গরু বাছুরের মানে ডাক্তারের চিকিৎসার দিকে আছি, অনেক সময় অসুস্থ হইলে গরু বাছুরের কার কি ওষুধ লাগে আমি এত দিতে পারি। আপনি পারেন? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ নেইনি, মানে গরু বাছুরের পাশে থাকতে থাকতে ডাক্তারের সাথে থাকতে থাকতে এতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা এখন হয়নি আমাদের। আচ্ছা, এই যেটা বললেন যে গরু বাছুর লালন পালন করতে গেলে কি আসলে প্রশিক্ষণ নিয়ে করা উচিত? হ্যাঁ, প্রশিক্ষণ নেওয়াটা দরকার, অনেক প্রয়োজন প্রশিক্ষণ নিলে, ওর কি অসুখ হয়েছে, জ্বর কিনা, জ্বরের তাপমাত্রাটা মাপতে পারে, দেখতে পারে, আমরা তো আমি তো ওইটা করি, বা গলার ধর ফুলছে কিনা ওইটি দেখি, বা শরীরটা কেমন, এগুলি নিজে পরীক্ষা করতে পারি, বা কি ওষুধ লাগবে তাও। কিন্তু বৌদি, এই যে গরুগুলি কিন্তু স্বাস্থ্যগুলি খুব খারাপ, খাওয়া দাওয়া কি না বয়স হয়ে গেছে? না না না, বয়সে না, আমার সার ঘাস নেই, পুরো বসিয়ে কমে গেছে গা, ঘাস নেই, এখানে আমাদের বন্যায় সব তলায় গেছিল গা, এখন যে ঘাসটা দেয় ওটি খাওয়াইলেই না, এই আর দুর্বল হয়ে গেছে গরু, আর মানে পায়খানা যে করে না টয়লেট করে একদম পাতলা, তাই 6,000 টাকা খ্যার কি নেয় যে অবদের মানে টয়লেটটা একটু শক্ত করছি, এর জন্য গরুগুলি এরকম শুকাই গেছে, এগুলি সব পানিতে তলায় গেছিল। আচ্ছা আচ্ছা, শুধু আমার গরু না, আমাদের এলাকায় যাদের গরু আছে সবার গরু এরকম। তো ঠিক আছে দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা দোয়া করি যে আপনি আরো ভবিষ্যৎ বড় খামারি হন, আপনার খামারে 80টা গরু হোক, আর আপনার কথাগুলো শুনে রিকোয়েস্ট করব যে উচ্চ মহলের মানে সরকার থেকে যে লোন দিয়ে আপনাকে সহযোগিতা করতে, যাতে দেশের নারীরা এভাবে এই সেক্টরগুলোতে আস্তে আস্তে উন্নত করতে পারে।
ভালো থাকবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই দিদির প্রতিবেদনটা দেখে যদি বা তার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। উনি নতুন একটা মেসেজ দিল যে পুরুষরা পারলে নারীরা কেন পারবে না, এবং যারা বিদেশে যান নারীরা 4,00,000-5,00,000 টাকা খরচ করে, তারা যদি বিদেশ না গিয়ে দুটো একটা গরু কিনে লালন পালন করে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। দর্শক আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।